আমাদের সৌরজগতের সপ্তম আশ্চর্যের একটি হচ্ছে শনি গ্রহের বলয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, শনি গ্রহের এই বলয় আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং আমরা আসলেই জানি না ঠিক কত বছর শনি গ্রহের এই বলয় দীর্ঘস্থায়ী হবে। 1980 সাল থেকেই অ্যাস্ট্রোনমাররা জেনে আসছেন শনি গ্রহের এই রিং সিস্টেম ক্রমে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। বর্তমানে বৈজ্ঞানিকদের কাছে এটি একটি জ্বলন্ত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে শনি গ্রহের এই রিং সিস্টেম ঠিক কত বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হবে কিংবা কত বছর পর এটি সম্পূর্ণভাবে হারিয়ে যাবে। তবে সৌভাগ্যের বিষয় হলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার শক্তিশালী ইনস্ট্রুমেন্টকে কাজে লাগিয়ে এই বিষয়টিকে নিয়ে অনতিবিলম্বে গবেষণা শুরু করবে। এই বিষয়টি সম্পর্কে বিবৃতি দিয়ে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন সেন্টারের প্ল্যানেটারি সায়েন্টিস্ট জেমস ও ডোনোগু বলেন, শনি গ্রহের রিং সিস্টেম কত দ্রুত হারিয়ে যাচ্ছে সে সম্পর্কে আমরা গবেষণা চালিয়ে যাব। তবে আমাদের প্রাথমিক ধারণা, আগামী 100 মিলিয়ন বছরের ভিতর শনি গ্রহের রিং সিস্টেম পুরোপুরিভাবে হারিয়ে যাবে। শনি গ্রহের আইকনিক রিং এর জীবনকাল সম্পর্কে গবেষণা চালানোর জন্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং ক্রিক অবজারভেটরি যৌথভাবে তাদের গবেষণা শুরু করেছে। তারা একটি দীর্ঘমেয়াদী ক্যাম্পেইনের পরিকল্পনা চালাচ্ছে যাতে করে শনি গ্রহের রিং সিস্টেম সহ পুরো শনি গ্রহের উপর অনেক রকম গবেষণা চালাতে পারে। শনি গ্রহের একটি ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে এর রিং রেইন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই রিং রেইন আসলে কি? রিং রেইন হচ্ছে মূলত শনি গ্রহের এই রিংয়ে অবস্থিত বিভিন্ন আইসি ধূলিকণার বৃষ্টির আকারে নেমে আসাকে বোঝায় যা গোটা একটি সিজন জুড়ে চলমান থাকে। সাধারণত শনি গ্রহে প্রতিটি সিজন 7 বছর ধরে দৃশ্যমান হয়। এই দীর্ঘস্থায়ী ক্যাম্পেইনকে পরিচালনা করার মাধ্যমে অ্যাস্ট্রোনমাররা শনি গ্রহের রিং সিস্টেম সম্পর্কে অনেক অজানা এবং চমকপ্রদ তথ্য উদ্ঘাটন করতে পারবে বলেই তারা যথেষ্ট আশাবাদী। যেমন 2017 সালে ক্যাসিনি স্পেসক্রাফ্ট শনি গ্রহের সম্পর্কে কিছু উল্লেখযোগ্য তথ্য পৃথিবীতে পাঠাতে সক্ষম হয়। এ সকল তথ্য উপাত্ত পর্যালোচনা করে জানা যায় শনি গ্রহের রিং সিস্টেমে সংঘটিত রিং রেইনে প্রতি সেকেন্ডে 2800 কেজি আইসি ধূলিকণা শনি গ্রহের বুকে আছড়ে পড়ে, যার ফলশ্রুতিতে শনি গ্রহের উপরের অংশের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে ওঠে। যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী 300 মিলিয়ন বছর পর শনি গ্রহের রিং সিস্টেম পুরোপুরিভাবে হারিয়ে যাবে। আমাদের কাছে হয়তো এই সময়টি অনেক ব্যাপক, কিন্তু কসমিক টাইম স্কেল অনুসারে এই সময়টি অনেক কম, অনেক ক্ষুদ্র। কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ কি ফ্যাক্টর কাজ করবে। যদি রিং রেইনের রেট অনেক বৃদ্ধি পায় তাহলে হয়তো আগামী 100 মিলিয়ন বছরের ভিতরে শনি গ্রহের এই রিং সিস্টেম হারিয়ে যাবে। আর যদি এই রিং রেইনের রেট অনেক কমে যায় তাহলে হয়তো এই রিং সিস্টেম আগামী 1 বিলিয়ন বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। কারণ শনি গ্রহের এই রিং রেইনের রেট যথেষ্ট অনিয়মিত। বর্তমান বিভিন্ন গবেষণার আলোকে জানা যায় মহাশূন্যের বিভিন্ন পাথর এবং সূর্যের তেজস্ক্রিয়তা শনি গ্রহের এই রিং পার্টিকেলের উপর বিভিন্ন নেগেটিভ প্রভাব সৃষ্টি করছে। সূর্যের তেজস্ক্রিয়তার প্রভাবে শনি গ্রহের এই রিং সিস্টেমের রিং পার্টিকেলগুলো আয়নিত হচ্ছে এবং এ সকল রিং পার্টিকেলগুলো শনি গ্রহের আকর্ষণের প্রভাবে শনি গ্রহে ক্রমেই ধাবিত হচ্ছে, যার ফলশ্রুতিতে এই রিং রেইনের রেট ভবিষ্যতে বাড়তে পারে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং ক্রিক অবজারভেটরির যৌথ কোলাবোরেশনে শনি গ্রহের উপরের বায়ুমণ্ডলে অবস্থিত হাইড্রোজেন অণুর অস্তিত্ব সম্পর্কেও অনেক গবেষণা চালাবে। সাধারণত রিং রেইনের সময় এই সকল হাইড্রোজেন অণুর পরিমাণ ক্রমেই হ্রাস পেতে থাকে। এ সকল নতুন গবেষণা কর্ম শনি গ্রহের রিং সিস্টেমের পরিণতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে উপস্থাপন করবে। শনি গ্রহের এই রিং সিস্টেমগুলো কীভাবে সৃষ্টি হয়েছে সে সম্পর্কে অ্যাস্ট্রোনমারদের ভিতর জল্পনা কল্পনার কোনো শেষ নেই। বিভিন্ন মডেল অনুসারে আজ থেকে 4.5 বিলিয়ন বছর পূর্বে আমাদের সোলার সিস্টেম যখন তৈরি হচ্ছিল তখন শনি গ্রহের বাইরে একটি শক্তিশালী স্ট্রাকচার ছিল। ক্যাসিনি স্পেসক্রাফ্টের পাঠানো ছবিগুলোকে ভালোভাবে পর্যালোচনা করে জানা গিয়েছে শনি গ্রহের এই রিং সিস্টেম
খুব বেশি বছর আগে সংঘটিত হয়নি। ক্যাসিনি স্পেসক্রাফট যখন শনি গ্রহের এই রিং সিস্টেমের ছবি পাঠিয়েছিল, তখন এই রিং সিস্টেমগুলো যথেষ্ট গাঢ় ছিল। সৌরজগতের সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য শনি গ্রহের রিং সিস্টেম ক্রমেই হারিয়ে যাচ্ছে। শনি গ্রহ তার জৌলুস হারাচ্ছে, সৌরজগৎ হারাচ্ছে তার সৌন্দর্য। এই বিষয়টি আমাদের জন্য যথেষ্ট দুশ্চিন্তার একটি বিষয়।